রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা সময় আসবে একটা পর্যায়ে ঈশ্বর আসবে যে সময় যে স্থানে মুসলমানদেরকে মানে যেমন সাপ খেলা আমাদের গ্রাম অঞ্চলে এলাকায় হয় কিনা যায় না একটা সময় হতো যে বানর খেলা সাপ খেলা নিয়ে আসতো ওরা খেলতো আশেপাশে সব ছোট ছোট বাচ্চা পোলাপান অনেকে সমবেত হতো তখন যখন খুব একটু মজার হতো আকর্ষণ হতো তখন সবাই হাসতো বা হাত তালি দিত হ্যাঁ এভাবে হাতে তালি দিত বলছে এটা হয় তো এইভাবে উদাহরণ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর জানো মুসলমানদেরকে একটা সময় হবে বিধর্মীরা চারিদিকে ঘিরে মুসলমানকে মারবে অপমান করবে তুচ্ছতাচ্ছিল্য করবে ঠাট্টা করবে রহস্য করবে অপমান অপদস্থ করবে হ্যাঁ এইভাবে ওদেরকে ঘুতা মারবে তখন সবাই যখন মারবে মুসলমানকে তখন সবাই বিধর্মীরা হাসবে খিক খিক করে হাসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম বলছে এ রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় কি আমরা সংখ্যায় কম হবো বলছে আরে না ওই সংখ্যায় তোমরা ওই সময় সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু সংখ্যায় বেশি হলে হবে কি তোমাদের তুলনা ধরনটা এরকম হবে বলে কেমন বলছে পানি বৃষ্টির পানিতে পানির স্রোত যেরকম হয় পানির স্রোতে যেরকম ময়লা আবর্জনা গুলো ভেসে থাকে কোনো শক্তি থাকে না স্রোত যেদিকে যায় সেদিকেই তারা চলে যায় বলছে এরকম তোমাদের অবস্থান হবে কাফের মুশরিকের যে সংস্কৃতি রয়েছে ওদের যে দিকনির্দেশনা সংস্কৃতি আছে ওগুলাই তোমরা গ্রহণ করে নেবে সাদরে আর তোমার যে আসল ঐতিহ্যবাহী সংস্কৃতি মুসলিম হিসেবে তোমার যে পরিচয় এটাকে তোমরা ভুলতে বসবে বলে তখনই তোমাদের এই অপমান অপদস্থ একবারে বৃষ্টি বর্ষের মধ্যে তোমাদেরকে ঝেপে ধরবে সম্মানিত মুসলিমের কেরাম এই কথাটি স্মরণ করে দিতে যাচ্ছিলাম ইমানের বিরুদ্ধে ইমানের সেরকম ইমান নেই আল্লাহ রসুলের প্রতি যে ইত্তেবা মহব্বত সেটাও নেই এবং দুনিয়ার প্রতি যে ভালোবাসা এটা যে কিভাবে হয়েছে আপনারা জানেন চতুর্থ নাম্বার লাস্ট কথাই বলছিলাম সেটা হলো কি সংস্কৃতি আমার মেয়ে যে পোশাকটা পরবে পায়ে কাটা আর ফাটা আর পুরুষ পরবে ঢাকা ঢাকা এটা কেন বলছে এটা পশ্চিমে থেকে আসছে এটা যে গ্রহণ করতে হবে আমি আমি মা বোনদের শিক্ষার কথা এটা বলছি না তবে মা বোনদের শিক্ষার কথার আগে আপনার এবং আপনার মেয়ের এবং আপনার স্ত্রী যে স্রষ্টা তার শিক্ষাটা আগে দিন এটা আপনি আগে করে তুলুন এই মহিলা যদি মাঠে নামে এই জন্য দেখবেন 1798 খ্রিস্টাব্দে ফ্লোরিডা ইহুদি মহিলা ইহুদদের যে একটা সংস্কৃতি থিওডর হার্জেল যে তিনি যে একটা বই লিখেছেন ইহুদবাদী যে মধ্যপ্রাচ্যে তাদের রাষ্ট্র কায়েম করবে ইসরায়েল যে এখন দখল করতে করতে যাচ্ছে ফিলিস্তিন এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম এটা কে করেছে একজন সাংবাদিক থিওডর হার্জেল আপনার ওর জীবনী পর্যালোচনা করে দেখুন ইহুদদের জনক বলা হয় না কে কিন্তু তিনি একজন শুধুমাত্র সাংবাদিক ছিলেন সে একটা সেমিনার করে সুইজারল্যান্ডের যে 24টি প্রোটোকল সিদ্ধান্ত গ্রহণ করে তার মাঝে হলো একটা মিডিয়া দখল করা এর মাঝে একটা হলো পেপার এগুলো দখল করা এর মাঝে আরেকটা হলো কি আপনার যে কি বলে পোশাক যে ধরন মুসলমানদের একটার ভিতরে ঘায়েল করা এ থেকে দূরে সরা দূরে সরা সরায় 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 ইসলাম যখন ওদের ভিতরে নিভিনিভু ভাব তখন ওদেরকে কোপাও আস্তে করে যাতে তুলো আর এই ডিভাইডেড আলাদা আলাদা করো এই বিষয়গুলো আপনারা দেখেন ওটাতে পড়েছে কিভাবে এটাই তারা খাটিয়েছে এটা তারা নিয়ন্ত্রণ করেছে যে তার বাস্তবে এটা বাস্তবায়নও করছেন আপনারা জানেন রয়টার্স জিলিয়াস রয়টার্স যা বিভিন্ন সাংবাদিক পেপার পত্রিকার নিচে লেখা থাকে রয়টার্স তো 24টি প্রোটোকলের মাঝে থিওডর হার্জেলের সিদ্ধান্তের মাঝে 12 নম্বর সিদ্ধান্ত ছিল সারা বিশ্বের মিডিয়া দখল করা এটার দায়িত্ব দেওয়া ছিল জিলিয়াস রয়টার্সকে সে ইহুদি ছিল কিন্তু তাকে দায়িত্ব আছে এখন পর্যন্ত ভয়েস আমেরিকা বলেন বিবিসি বলেন এনসিসি বলেন তেহরান বলেন যতগুলো খবর পেপার পত্রিকার 90% খবর নিতে হবে কই থেকে রয়টার্স থেকে এর দায়িত্বশীল কে বলে ইহুদি বলে এটা কিভাবে করেছে এটা প্রচার করে যে তারা চিন্তা টার্গেট করে নিয়েছে হে মুসলিম তুমি মুসলিম নামের পরিচয় তুমি ব্যবহার করছো তোমার ইমান কোথায় তোমার রসুলের নামে ইত্তেবা কোথায় তুমি দুনিয়ার জন্য এত পাগল কেন আর তুমি অপর সংস্কৃতির প্রতি এত মুগ্ধ কেন তোমার মেয়েকে তুমি কি নিয়ন্ত্রণ করতে পারো না তোমার ঘরটাকে তুমি কি তুমি ঘরের কি তুমি বাদশা হতে পারো না আর রিজালু কওয়ামুনা আলা নিসা তোমাকে মহান রব্বানি বলেছে পুরুষরাই হবে কি মহিলাদের কর্তৃত্বকারী নিয়ন্ত্রণকারী আপনার আমার মেয়ে বের হয়ে যাচ্ছে ওকে দেখার কারণে পথভ্রষ্ট হচ্ছে এর জন্য দায়ী কে আপনি বাবা নন আপনি অভিভাবক ভাই আপনার এর জন্য দায়ী আপনাকে জবাবদিহিতা করতে হবে আপনি এর জন্য দায়ী আপনি যদি সত্যমারে সজাগ না হন কে হবে এখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে তাহলে আপনার বিবেক কি দিয়েছে দুনিয়া তো ঠিকই বুঝছেন কামাই করার জন্য কোন গাড়ি কিনলে কতদিন চলবে কোন মোবাইল কিনলে কতদিন চলবে কোন চাওয়ালে ভাত বাড়ে আর কবে এত কিছু দুনিয়া নিয়ে বুঝেন কিন্তু এইটাকে কি বুঝতে পারেন না বলে বুঝিও না বুঝার ভাগ করে চলি এটাই হলো আমি মুসলিম বলে এই জন্যই তোমার আমার এই অবস্থানটা এখানে সম্মান
আলাইহিম ওয়াসাল্লামের গ্রাম আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে মসজিদে ফিলিস্তিন ফিলিস্তিনের মসজিদের জন্য আফসোস আমরা এতটুকু খালি দোয়া করতে পারি ইয়া রাব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়ের হাত থেকে ফিলিস্তিন মসজিদকে তুমি উদ্ধার করো ইয়া রাব্বুল আলামিন এই দোয়া করতে পারি এবং এই দোয়াটা আমাদের সকলের একাকি পার্সোনাল ভাবে দোয়াটি করা দরকার আর দোয়া ও সিলাহুল মুমিন মুমিনের জন্য হাতের অস্ত্রই হলো কি দোয়া এই দোয়া এজন্য আমরা একবার কমপক্ষে হলেও যদি কোন মসজিদে ফিলিস্তিনের ব্যাপারে মিছিল হয় আপনারা সবাই যোগ দিবেন মসজিদে ফিলিস্তিনের জন্য যে তারা যেভাবে আক্রমণ করছে এটা যদি হয় সবাই আপনারা যোগ দিবেন এই মিছিলে কমপক্ষে হলেও কিছু করতে পারেনি একটা প্রতিবাদ তো জানিয়েছি এটাও যদি কমপক্ষে হয় তাও আলহামদুলিল্লাহ এই জন্য যদি ফিলিস্তিনের মসজিদের জন্য একটা মিছিল হয় সেখানে যোগ দিবেন যে মসজিদটা উদ্ধার করার জন্য এবং দোয়া যদি আপনি তাহাজ্জুদ করার নামাজে অভ্যস্ত থাকেন তাহলে সেই নামাজে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন রব্বুল আলামিন আমাদের এই মসজিদটা আপনি উদ্ধার করেন রহম করেন রক্ষা করেন আল্লাহ আমাদেরকে শক্তি দেন মনোবল দেন আমাদের ক্ষমতা দেন তৌফিক দেন আল্লাহ এই দোয়াটি আপনি করুন আপনি যদি তাহাজ্জুদ না পারেন বেতের নামাজে আপনি করুন এটাও যদি না পারেন সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়েন এই নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে এটা আপনি উদ্ধার করেন আল্লাহ আপনি এটা রক্ষা করেন সম্মানিত মুসলিম কারাম সময় পার হয়ে গেছে এখানে আরো কিছু কথা ছিল আর এখানে অনেক কিছু বিষয় ছিল যে আমরা মুসলমান যেখানে মুসলমানের এতে মুসলমান এখন এখন দেখাচ্ছে যে একটা সাধারণ ভাই মানে আসলে কোরআন আগে নামাজই ছিল না আর একটু নামাজ থেকে দূরে দূরে থাকতো তিনার মন পরিবর্তন হয়েছে নামাজে এসে যখন বিভিন্ন ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ইখতলাফ মতভেদ দল নিত্য নতুন জিনিসের আবিষ্কার একজন একাধিক আহ্বান হরেক আইটেমের ডাক এদিকে আসেন লাভ আছে অমুক তরিকার এই ফল আছে অমুক এটার এই ফল আছে এই লাভবান আছে এই ডাকে তো হচ্ছে আগেই ভালো ছিলাম নামাজ পড়তে এসে আরো বিপদ আমি আপনাদের কাছে আহ্বান জানাবো সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি বলছে আউসিনি ইয়া রাসূলুল্লাহ বলছে উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়া তাআতি ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান فانه من يعيش منكم بعدي فصار اختلافا كثيرا فعليكم سنه وسنه الخلفاء الراشدين الله رسول صلى الله عليه وسلم বলছে দেখো আমার পরে বিভিন্ন দল উপদল তৈরি হবে বলছে ওই সময় কি করবে আপনার বিপদের সময় ডাক্তার যদি বলে দেয় না যে ওষুধ যদি খালি ধরায় দেয় আর যদি না বলে যে কোন সময় কোনটা খেতে হবে খাবার পরে না খাবার আগে না পাঁচটা একসাথে না দুইটা একসাথে এটা যদি না বলে এক ডালি আপনাকে এক গোছা ওষুধ ধরিয়ে দিল আপনি সব একসাথে খেলেন তো আগের চেয়ে লাভ হবে না আর ক্ষতি হবে আপনি দূরে চুর এইভাবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম কঠিন মুহূর্তে কোন চিকিৎসা করতে হবে এইটা যদি না বলে যায় তাহলে ওই ডাক্তার কেমন হলো এই কারণে রসুল আকরাম সাল্লাম বিপদের মুহূর্তে কিয়ামতের আগ পর্যন্ত কোন জায়গায় কোন ট্যাবলেট দরকার সেটার দিক নির্দেশনা উনি দিয়ে গেছেন ওই যেরকম দল উপদল যখন তৈরি হবে এরকম শাখা প্রশাখা যখন তৈরি হবে এরকম তরিকার মরিকা দিয়ে যখন ভরে যাবে বলে তখন তোমরা রসুলের ইত্তেবাটা ভালো করে করিও তখন কোরআন হাদিসের দিকে তোমরা ঝুঁকিয়ে আসিও আর খলাইফা রাশিদিন আবু বকর সিদ্দিক ওমর আবুল খাত্তাবরা কি করেছিল আমি মরে যাওয়ার পরে আমার যে বিধানগুলো কয়েকটা বলে গেছিলাম এই কাজ যেভাবে করিও সেই কাজে ডান বাম করছে নাকি কইছে হবে না রসুল তো চলে গেছেন হয়তো এই পরিস্থিতি থাকলে তিনি পাল্টায় ফেলতেন সুতরাং এই পরিস্থিতি এটাই যোগ্য প্রযোজ্য এইভাবে বলেছিলেন না রসুল সাল্লাম ওই যে আবু বকরের কথাটা স্মরণ করে যা করেছেন যা বলেছেন ওটাই করতে হবে ডানো নয় বামো নয় এরই নাম হলো ইত্তেবাউর রসুল এরই নাম হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটা আমার আপনার মাঝে ফিরিয়ে আনতে হবে সম্মানিত মুসলিমানে কারাম আমি বলছি যে ফজর আগে উঠা থেকে নিয়ে একবারে আপনি ইশারা ঘুমাতে যাবেন কোথায় কি করতে হবে বলতে হবে কয়বার করতে হবে কয়বার ছাড়তে হবে এগুলো সব কিছুর দিক নির্দেশনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে এসেছে দিয়েছেন সর্বশেষ কথা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করেছিল এক ইহুদি আরে সালমান ফারসি তুমি তো আগে ইহুদি ছিল পরে তো মুসলিম ধর্ম হয়েছে বলছে হ্যাঁ 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 আমি তো এটি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে কি হয়েছে বটে তো বলছে দেখো আরে তোমাদের নবী শ্রেষ্ঠ নবী তোমাদের নবী পায়খানায় টয়লেটে যাওয়ার জন্য কি করতে হয় এটাও বলেছে আরে হ্যাঁ বলে আমার নবী এত পূর্ণাঙ্গ দিন নিয়ে এসেছে যে টয়লেটের মতো জায়গায় কেমনে যেতে হয় ডান দিয়ে না বাম দিয়ে নোংরা জায়গায় তো বাম দিয়ে যেতে হবে এটাও শিক্ষা দিয়েছে অতএব এই শিক্ষার পূর্ণাঙ্গ রূপ তিনি দিয়ে গিয়েছেন এর ভিতর অপূর্ণাঙ্গ কোনো রূপ নাই আমি সালমান এটাই বলছি তোমাকে ইহুদি মনে করেছিল যে কিছু সালমান হয়তো তার দিন থেকে ফিরে আসবে আর সালমানের উত্তর দেবো লজ্জা পেশ করে গেছে আরে আসলেই তো কথাটা ঠিক রে বলে এমন নবী এমন দিন নিয়ে এসেছে
টয়লেটে নাকি ডান্না বাম দিয়ে যেতে হবে সেটাও বর্ণনা করে দিয়ে গেছে। এটাই হলো বাস্তবতা, এটাই আপনারা খুঁজলেই পাবেন সম্মানিত মুসলিমানে কেরাম। সর্বশেষ আলোচনার শেষে, সময় একটু লম্বা হয়ে গেছে, তারপরও আলোচনা থাকলেও আর বলতে পারতেছি না, আল্লাহর কাছে মন থেকে মসজিদের পক্ষ থেকে এই দোয়াটাই সর্বপ্রথম করি, ইয়া রাব্বুল আলামিন, আজকে যে আমাদের যে প্রথম যে কিবলা ছিল ফিলিস্তিনের যে মসজিদ, এ উপরে হাদিস রয়েছে সূরা বাকারায় সূরা বানি ইসরাঈল মহান রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এই যে মসজিদে আকসার যে কথাটা আছে, মিরাজের ঘটনা এখানে আছে, আল্লাহ রাসূল ওই জায়গায় ইমামতি করেছেন, তিন মসজিদে সফর করতে বলেছেন, ওই জায়গায় নামাজের ফজিলত আলাদা আছে, তো সর্বোপরি এই মসজিদটা আমাদের কাছে হাতছাড়া হতে যাচ্ছে। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আমরা পাপী বান্দা, আমরা অন্যায় করেছি আল্লাহ, আমরা জুলুম করেছি আল্লাহ, জেনে শুনে অজান্তেও করেছে রব্বুল আলামিন, কিন্তু আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে আরাধনা করে কামনা করে রব্বুল আলামিন আমাদের প্রথম কাবলা বরকতপূর্ণ জায়গায় স্থান এই মসজিদ আকসা ফিলিস্তিনকে আপনার বিশেষ রহম করুণার মাধ্যমে মুসলিমের হাতে আল্লাহ আপনি আবার ফিরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ মসজিদের যে সম্মান, যে ইজ্জত, যেভাবে তার সম্মানটা ঠিক থাকে এটা আপনি বাস্তবায়ন করে আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, এই মসজিদের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ আল্লাহ আবার মুসলিম সম্প্রদায়ের হাতে আপনি ফিরিয়ে দিন। এ রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, আমাদের আমাদের মসজিদকে আপনি আবার আমাদের হাতে ফিরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, আমরা আমাদের গুনাহগার বান্দা অনেক ভাই এখানে অসুস্থ রয়েছে, আল্লাহ তাদের সকলকে শেফায়ে কামেলা দান করুন। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক ভাই ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ আপনি বিশেষ করে আপনার করুণার মাধ্যমে ঋণগুলো পরিশোধ করার আপনি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে মুরব্বী, অনেকে অসুস্থ হয়ে রয়েছে, আল্লাহ অসুস্থ মুরব্বীদের শেফায় কামেলা দান করুন, আর যারা বিদায় নিয়েছে তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে তোমার শ্রেষ্ঠ সত্যিকারে বান্দা হয়ে তোমার ইবাদত উপাসনা করে ইহকাল পরকালে সর্বোচ্চ দান জান্নাতের স্বর্ণ শিখরে সমৃদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এটি করছি, ভুল ত্রুটি মার্জিন ওয়া আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।